আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা যাচ্ছি হাজবেন্ডের অফিস থেকে পিকনিকে সাগরকন্যা কুয়াকাটা, এটা পটুয়াখালী। এখন সকাল 7টা বাজে, আমরা সবাই রওনা করলাম। দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে তেমন কিন্তু কোনো মানুষ নেই, এখন সকাল 7টা বাজে আর সব ধরনের সবগুলো বন্ধ রয়েছে। প্যান্ডামিকের জন্য প্রায় অনেক দিন কোথাও যাওয়া হয়নি, দীর্ঘদিন পর ফার্স্ট কোথাও ঘুরতে যাচ্ছি। বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল আর বাসায় থাকতে থাকতে আমরা সবাই খুব বড় হয়ে গিয়েছিলাম। এখন আমরা একটি ব্রিজের উপর থেকে যাচ্ছি। কুয়াকাটা যেতে হলে এই ব্রিজটির উপর থেকে যেতে হয়। ব্রিজটি অসম্ভব সুন্দর, ব্রিজের উপর থেকে নিচে নদী দেখতে খুবই ভালো লাগে। কিন্তু এখন সকাল 7টা বাজে, তাই নদী দেখা যাচ্ছিল না। উইন্টার প্রায় চলে আসছে, তাই একটু একটু কুয়াশা ছিল, এজন্য দেখতে পাচ্ছেন হালকা হালকা কুয়াশা, নদী দেখা যাচ্ছে না। কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল ব্রিজের উপর থেকে এই জায়গাটা। অনেকদিন পর ঘুরতে বের হয়েছি, তাই খুবই ভালো লাগছিল, আমাদের সবারই খুব ভালো লাগছিল। রুদুলা মিন্দুলা খুব সকালে ঘুম থেকে উঠেছিল, তাই ওরা গাড়িতে ঘুমিয়ে পড়েছে। এখন সকাল 8টা, ব্রেকফাস্ট করার জন্য গাড়িটা কিছু সময়ের জন্য স্টপ করে রাখা হয়েছিল। খুব সুন্দর একটা জায়গায় আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। রোজালা মিন্দুলাকেও ঘুম থেকে উঠিয়ে নিয়েছিলাম। ভাবছিলাম গাড়িতে বসে বোধহয় ব্রেকফাস্ট করতে হবে, বাট খুব সুন্দর একটা প্লেসে আমাদের নিয়ে যাওয়া গিয়েছিল। এটা ছিল ছোট একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর। পাশে একটা ছোট পুকুর ছিল, পুকুরে অনেকগুলো হাঁস ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। পিছনে অনেক বড় মাঠ, মাঠে আবার ধান হয়েছিল। তো আমাদের ব্রেকফাস্ট করা শেষ, এখন আমরা গাড়ির দিকে চলে যাচ্ছি। রুদুলা মিন্দুলাকে ওর বাবার সাথে চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। ওয়েদারটা খুবই ভালো লাগছিল, ঠান্ডাও না আবার গরমও না। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্টসও শেয়ার করবেন। সবুজ মাঠ, গাছপালা দেখতে দেখতে আমরা যাচ্ছি। আমার কাছে অসম্ভব ভালো লাগছিল, আর আগে বলেছিলাম ওয়েদারটা খুবই ভালো ছিল, এজন্য বেশি ভালো লাগছিল। খুব বেশি গরম লাগছিল না, আবার শীতও লাগছিল না, এ কারণে ভালো লাগছিল। বাচ্চারাও এনজয় করছিল। রুদুলা আমার পাশে বসেছিল, বসে বসে চিপস খাচ্ছিল, আর মিন্দুলা বসেছিল ওর বাবার কাছে, মিন্দুলা বসে বসে চিপস খাচ্ছিল। এখন আর আমাদের কুয়াকাটা যেতে 1 ঘন্টা বাকি।
আমার মনে হচ্ছিল সবুজের মধ্যে দিয়ে আমরা উড়ে যাচ্ছি। দুই পাশে সারি সারি সবুজ গাছ আর সবুজ মাঠ, অসম্ভব সুন্দর ন্যাচারাল পরিবেশ, খুবই ভালো লাগছিল। সবাই দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। সবুজ গাছপালা দেখতে দেখতে আমরা একটা সময় চলে আসছিলাম। আমরা এখন হোটেলের সামনে পৌঁছে গেছি। আগে থেকেই হোটেল বুক করা ছিল। আমরা যাচ্ছি হোটেলের দিকে। হোটেলটা দেখতে অনেক সুন্দর ছিল। এটা সি বিচ থেকে একেবারে কাছে ছিল, এজন্যই এই হোটেলটা বুক করা হয়েছিল। তো আমরা এখন রুমে যাচ্ছি। সবার রুম ফিক্সড করে দেওয়া হয়েছিল। আমাদের রুমটা হয়েছিল দোতলায়। আমরা দোতলায় চলে যাচ্ছি। আমরা রুমে চলে আসছি। এটা হচ্ছে আমাদের রুম। রুমটা বেশ ভালো ছিল, বড় ছিল, পাশে একটা বারান্দা ছিল আর এখানে গ্লাস থেকে বাইরের সব কিছু দেখা যাচ্ছিল। খুবই সুন্দর বাইরের পরিবেশটা। আমি দেখাচ্ছি গ্লাস খুলে। কুয়াকাটাতে অনেক বেশি নারিকেল গাছ হয়। এখন আমরা সবাই ফ্রেশ হয়ে সিরিজে চলে যাব। আজকের ব্লগ এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।